শার্টের ইয়ক জয়েন্ট। ইয়কের নিচের অংশের কাটিং ফেব্রিক নিন। এবার ব্যাক পার্ট নিন। ব্যাক পার্টটি মার্ক অনুযায়ী ইয়কের নিচের অংশের উপর বসান। এরপর ইয়কের উপরের পার্টটি মার্ক অনুযায়ী শার্টের ব্যাক পার্টের উপর বসান। প্লেন গাইড লাগিয়ে ইয়ক জয়েন্ট করুন। বাড়তি সুতাগুলো কেটে ফেলুন। ইয়কের পার্টগুলো টার্নিং করে নিন। ওয়ান ফোর্থ গাইড দিয়ে টপ স্টিচ দিয়ে নিন। ইয়কের জয়েন্ট চেক করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। শার্টের ইয়ক জয়েন্ট। ইয়কের নিচের অংশের কাটিং ফেব্রিক নিন। এবার ব্যাক পার্ট নিন। ব্যাক পার্টটি মার্ক অনুযায়ী ইয়কের নিচের অংশের উপর বসান। এরপর ইয়কের উপরের পার্টটি মার্ক অনুযায়ী শার্টের ব্যাক পার্টের উপর বসান। প্লেন গাইড লাগিয়ে ইয়ক জয়েন্ট করুন। বাড়তি সুতাগুলো কেটে ফেলুন। ইয়কের পার্টগুলো টার্নিং করে নিন। ওয়ান ফোর্থ গাইড দিয়ে টপ স্টিচ দিয়ে নিন। ইয়কের জয়েন্ট চেক করুন।